আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। আজকে ঈদ স্পেশাল পর্বে আপনাদের জন্য থাকছে দুধ সেমাই রেসিপি। এটা আমাদের দেশে খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী একটি ডেজার্ট। যখন লাচ্চা সেমাই প্রচলন ছিল না, তখনও এই দুধ সেমাই কিন্তু ছিল। এখন নানান রকম ডেজার্ট থাকলেও দুধ সেমাইয়ের প্রচলন কিন্তু এখনও শহরে এবং গ্রামে সব জায়গায় আছে। তাই আমি বুঝতে পারছি কম বেশি আপনারা সবাই এই ডেজার্টটা তৈরি করতে পারেন। তবুও যারা দুধ চিনির সঠিক রেশিওতে এই পারফেক্ট একটা রেসিপি খুঁজছিলেন এবং নতুন রাঁধুনিদের জন্য কিছু খুঁটিনাটি টিপস থাকছে আমার আজকের রেসিপিতে, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখে নিই তাহলে আমাদের দুধ সেমাই রেসিপি। আমাদের আজকের মেন উপকরণ হচ্ছে সেমাই। আমি এখানে 1 কাপ সেমাই এভাবে ভেঙে টুকরো করে নিয়েছি। এবারে সেমাইটা একটু ভাজতে চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। চেষ্টা করবেন ঘি অথবা বাটার দিয়ে সেমাইটা ভাজতে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি সেমাইটা দিয়ে একদম মৃদু আঁচে ভাজতে থাকবো ততক্ষণ যতক্ষণ আমাদের কালারটা চেঞ্জ হয়ে গাঢ় সোনালী হয়ে আসছে। জাল কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না, সেক্ষেত্রে আমাদের সেমাইটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এভাবে 3 থেকে 4 মিনিট ভাজার পর দেখবেন আমাদের সেমাইয়ের কালারটা গাঢ় সোনালী কালার হয়ে আসছে। আমাদের সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটি পাত্রে এখানে দুধ দিব 4 কাপ। 1 কাপ সেমাইয়ের জন্য অবশ্যই 4 কাপ দুধ দিতে হবে, এর চেয়ে কম অথবা বেশি দেওয়া যাবে না। দুধ একটু ঘন করার জন্য আমি এখানে অ্যাড করছি 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4 টুকরা এলাচ, 2টা দারচিনি। এখন দিয়ে দিব 1 কাপ চিনি। 1 কাপ সেমাইয়ের জন্য এখানে ব্যবহার করতে হবে 4 কাপ দুধ এবং 1 কাপ চিনি। এখন আমি অ্যাড করছি সামান্য লবণ। কেউ যদি মিষ্টিতে লবণ খেতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন আমি দুধটা নাড়তে থাকবো এবং জাল করতে থাকবো 10 থেকে 12 মিনিট। এর চেয়ে বেশি কিছুতে জাল করা যাবে না, সেক্ষেত্রে দুধটা কমে আসবে বেশি আর আমাদের সেমাইটাও ঘন হয়ে আসবে। 10 থেকে 12 মিনিট জাল করার পর এখন অ্যাড করতে হবে আমাদের ভেজে রাখা সেই সেমাই। সেমাইটা দেওয়ার পর 3 মিনিট জাল করবেন, এর চেয়ে বেশি কিন্তু জাল করা যাবে না। এর চেয়ে বেশি যদি জাল করেন সেক্ষেত্রে সেমাইটা আমাদের ঘন হয়ে যাবে এবং ভর্তা ভর্তা হয়ে যাবে, যেটা খেতে আমাদের ভালো লাগবে না। এ অবস্থায় দেখতে পাতলা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে এটা অনেকখানি ক্রিমি এবং আরেকটু ঘন হয়ে আসবে। এখন আমি অ্যাড করব কিছু পছন্দ মতো বাদাম। এখানে আমি কাঠ বাদাম ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন। আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি চামচে তুলে, ঠিক এরকম পাতলা হবে। এটা যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন আরেকটু ঘন হয়ে আসবে, যেটা আমরা মনে মনে চাচ্ছিলাম। আমাদের সেমাই রান্না হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে সার্ভ করব। আর এখানে ডেকোরেশন করব কিছু কাঠবাদাম আর কিশমিশ দিয়ে। আপনারা এখানেও চাইলে অন্য যে কোনো বাদাম দিতে পারেন। আপনারা যদি সেম রেসিপি এবং টিপসগুলো ফলো করেন আপনাদের সেমাইটাও ঠিক একই রকম হবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।